এডি টিভির ব্যাকপার্টটা, এই ব্যাকপার্টটি আমি খুলে নিচ্ছি। অল্প কিছু সাধারণ নাট আছে, তো ভিউয়ার্স আমাদের এই যে সার্কিটটি আছে, সার্কিটটি হলো 1360 সফটওয়্যার দেওয়া। তো আপনি আমারে প্রশ্ন করতে পারেন যে দাদা 1360 আপনি কিভাবে বুঝলেন। আমাদের সাধারণত অনেকেই জানি আমরা, যে যারা জানেন এই ভিডিওটা কিন্তু তাদের জন্য না, যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। তো এই যে আমাদের হাতে পাঁচ জোড়া তার আছে, মানে এই যে সাদা তার মোড়ানো মোড়ানো পাঁচটা, এই ক্ষেত্রে আমরা কিন্তু নির্ণয় করে নিই যে এটা পাঁচ জোড়া তার। তো তার যে কয়টাই থাক, যদি এই মোড়ানো তার পাঁচটা থাকে তাহলে আমরা মনে করে নিই যে এটা পাঁচ জোড়া তার। আর পাঁচ জোড়া তার মূলত 1360 হবে, সরি 1920x1080 হয়। সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার লাগবে, তা এলবিডিএস তারটা লাগবে 10 জোড়া। তো 10 জোড়া তারে ঠিকই এভাবে মোড়ানো মোড়ানো 10টা তার থাকবে। তো এই জায়গায় আরও আমি দেখাই দিই, আমাদের ব্যাকলাইট যে আলো দেয়, এই আলোর যে ব্যাকলাইটটা, এই ব্যাকলাইটের তার হইলো এইটা, এই যে টু পিনের একটা ক্লিপ, এটা হলে ব্যাকলাইটের। আর এই যে চার পিনের একটা ক্লিপ আছে, এই ক্লিপটা হলো আমাদের সাউন্ড সিস্টেমের স্পিকারের তার। আর এ জায়গায় আছে আমাদের ডিসপ্লে, যে ছবিটা দেয় এলবিডিএস একটি কেবেল পাঁচ জোড়া তারের। আর এখানে আছে আমাদের সেন্সর ডাটা কেবেল, এই ডাটা কেবেলের মাধ্যমে আমরা এই কিবোর্ডটা দিয়ে ছবি চেঞ্জ করতে পারি কিংবা ভলিউম বাড়াতে পারি, এবং আমরা মেনু অ্যাডজাস্ট করতে পারি। তো আমাদের এই গেল সেন্সরের এবং অন এভরিথিং যে কাজগুলো আপনাদের আমি দেখাইলাম, আর সফটওয়্যার কীভাবে হয় সেটাও বললাম। আর এখন আমরা দেখব যে এই যে ডিসপ্লেটার কি সমস্যা আছে। ডিসপ্লে প্রবলেমটা যদি ছোটোখাটো হয় তো আমরা ডিসপ্লে এটাই রিপেয়ারিং করব যদি হয়, আর যদি ডিসপ্লে ঠিক না থাকে সেক্ষেত্রে একটা ডিসপ্লে কিভাবে চেঞ্জ করতে হয় সেই কাজগুলোও আপনাদের দেখাবো। তো আপনারা অনেকেই জানেন হয়তো, ডিসপ্লে যদি কপ যায় তো কপ মেশিন ছাড়া তো আমাদের এই টিভিটা ঠিক করা সম্ভব না, ডিসপ্লেটা। তো সেক্ষেত্রে আমরা আগে চেষ্টা করব যে ডিসপ্লেটা যদি ভেঙে না যায় তো আমরা এটারে সার্ভিসিং করার পয়েন্টে নিয়ে যাব। তো আমি এসি কেবেলটা ভরে নিলাম, এখন আমরা এই সুইচিংয়ের মাধ্যমে এই টিভিটারে অন করব। তো এবারে আমরা এই ঢাকনাটা খুলে নিচ্ছি, তারপরে সামনের পাটটা খোলার পরে আমরা এই ডিসপ্লেটা বের করে ফেলব। এই ডিসপ্লের সমস্যাটা হলো এই যে কপটার সমস্যা হয়েছে, এই কপটার জন্য আমাদের এই ডিসপ্লেটা কিন্তু মূলত ভালো। তো ডিসপ্লেটা এই কপটা পাল্টাইলেই ঠিক হয়ে যাবে। তো আমরা এখন এই ডিসপ্লেটা সাইড করে, তো আমাদের হাতে এখন যে প্যানেলটা দেখতেছেন এটা কিন্তু দুই কপের একটা মাল, তো আগের প্যানেলটা ছিল এক কপের। তো এই প্যানেলটা আমরা এই জায়গায় সেটিং করে নেব। তো সেটিং করার জন্য অবশ্যই এই মাস প্রান্ত থেকে আপনি ডিসপ্লেটা অবশ্যই ধরতে হবে, না যদি আপনি যে কোনো এক কর্নার থেকে ধরেন তাহলে ডিসপ্লেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা অবশ্যই মনে রাখবো যে ডিসপ্লেটা ঠিক এই মাস বরাবর ধরতে হবে। এই জিনিসটাও একটা শিক্ষণীয় বিষয়, আপনার হঠাৎ করে একটা মিসিং হয়ে যেতে পারে, ওই দিন আপনার খুবই একটা লস হবে। তো আমরা আগে টিভিটা সেটিং করে নিই, ডিসপ্লে আমরা লাগাই নিছি, এখন স্পিকারগুলো সেটিং করে নিচ্ছি। নেওয়ার পরে এই আমাদের কিবোর্ড যে প্যানেলটা এটাও সেটিং করে নিচ্ছি। আপনাদের টিভিটা চালাইয়েই দেখাই, তো ব্যাকপার্টটা আমরা পরে লাগাবো। তো এই হলো আমাদের ডিসপ্লে লাগানো হয়ে গেছে। এই যে দেখেন আমাদের লাইটটা জ্বলে,
এখন আমরা এই সুইজিংয়ে টিপ দিব, একটু ওয়েট করতে হবে। তো এই যে দেখুন আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে।